নির্বাচনের ফল ঘোষণা হয়েছে রবিবার। পূর্ব বর্ধমান জেলার 16টি আসনের মধ্যে 16টি দখল করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই জেলায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল অব্যাহত। নির্বাচনের আগে থেকেই বর্ধমান 1 নম্বর ব্লকের নরুল গোষ্ঠী ও কাকুলি গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল বলে অভিযোগ। ফল ঘোষণার পর নিরোদিঘির অনুজ শেখের দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার অনুজ শেখ দোকান খুলতে যাওয়ার সময় জামালের নেতৃত্বে অনুজ শেখ ও তার ভাইকে মারধর করা হয় বলে অভিযোগ করেন আহত অনুজ শেখ। এই ঘটনায় আহত হয়েছেন দুজন, বর্তমানে তারা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজকে আমি সকালবেলায় আমার দোকান আছে নেরদিঘি মোড়ে, আমি দোকান খুলতে আসছিলাম। গত দুদিন আগে 2 তারিখে আমার রাতেবেলায় জামালের নেতৃত্বে, জামাল নিজে দাঁড়িয়ে থেকে আমার দুটো বাইক ভাঙে, আমার বাড়ি ভাঙচুর করে, আসবাবপত্র নষ্ট করে, তারপরে আমি আর বাড়ি বেরোইনি। আমি থানাতে যে অভিযোগ করি, এফআইআর করি, তারপরে আইসি সাহেবকে বলি স্যার আমার দোকান খুলতে দিচ্ছে না। উনি বলেন যে ঠিক আছে তুমি দোকান খুলো, দোকান খুলতে বাধা দিলে আমাকে জানাবে। আমি সেই মোতাবেক আজকে আমি ওই 8:30টার সময় দোকান খুলতে যাচ্ছিলাম মসজিদতলার সামনে। জামালের নেতৃত্বে গোটা দশেক ছেলে আমাকে প্রথমে ঘিরে ধরলো, বাইকটা ছুঁড়ে ফেলে দিল, রড, বাঁশ, টাঙ্গি, লাঠি, এলোপাতারি মারতে থাকে আমাকে। মারতে মারতে আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। তারপর দেখছি যে আমি একটা ছোট হাতি গাড়িতে যাচ্ছি, ওই অবস্থা আবার নেড়েদিকে মোড়ে গাড়িটাকে আবার দেখছি আটকিছে। আমার ভাই আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলো হাসপাতালে, সেখানে আমার ভাইকেও আবার মারে, ওর ডান হাতটা ভেঙেছে, অরাজকতা চলছে, জামাল তাণ্ডব চালাচ্ছে এলাকাতে। আপনারা কোন দলের সমর্থক? আমরা তৃণমূল দলের সমর্থক। আমার পাড়াতে 1150 ভোটের লিড আছে। তা সত্ত্বেও এই ধরনের যে ক্যাডার করছে, পূর্বকার রাগ, একটা কাকুলির সঙ্গে নুরুলের চিরদিনের একটা দ্বন্দ্ব, আমরা নুরুলের সঙ্গে থাকি বলে তৃণমূল জেতা সত্ত্বেও আমাদেরকে সুযোগটা নিচ্ছে। হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আমরা মাঠটা খেলাম, যেহেতু আমরা নুরুলের গ্রুপ করি বলে আমাদেরকে মার দিল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।